দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চুয়াডাঙ্গা ডেইরি ফার্মের আরেকটি পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ মে 2022 রোজ বুধবার, দর্শক, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার আলমডাঙ্গা পশুহাটে আমরা এসেছি। দর্শক, আমরা এখান থেকে গরুর বর্তমান বাজার মূল্য জানানোর চেষ্টা করব। আমরা গরু মালিকের সাথে কথা বলবো। ভাই ভালো আছেন? জি ভাই। আজকে নিয়ে এসছেন কয়টা? এই প্রথম যেটা দেখছি, এটা কি জাতের ভাইয়া? শাইহলের ভিতরে আছে। দর্শক দেখুন, এটার জুট এবং পা গুলো দেখুন দর্শক, তলা গলা সব মিলিয়ে খুব ভালো জাত এবং মানের। এটার দাঁত হয়েছে ভাইয়া? দুইটা দাঁত হয়েছে, দুইটা। এটার গায়ে গোস্ত কেমন হতে পারে আনুমানিক? জি, সাড়ে সাত মন হয়ে যাবে। দর্শক শুনলেন, 7.5 মন গায়ে গোস্ত হয়ে যাবে বলতেছে। এটার দাম কেমন চাচ্ছেন ভাইয়া? মোটামুটি দাম 1,85,000। 1,85,000 কেমন হইলে বিক্রির খেয়াল? 75 পর্যন্ত বিক্রি করবেন। এর থেকে আর দাম দরের সুযোগ নেই কাস্টমারের জন্য? 72। কিছু টাকা আর কি ডিসকাউন্ট করবেন? সেটা কাস্টমার আসছে, দাম বলছে। কত টাকা পর্যন্ত বলছে? 70-এর নিচে বলতেছে, যার কারণে দেননি। দর্শক, আমরা ভাই 2 নম্বর গরুটা দেখবো। এটা আরো সুন্দর। এটা কি জাতের? এইটা আপনার ওই মোটামুটি রাজস্থানি জাত বলে। রাজস্থান জাত? জি জি জি। এটার দাঁত কয়টা? এটা দুইটা দাঁত। এটারও দুইটা দাঁত? এটার দাম কেমন চাচ্ছেন? দাম 2,30,000। 2,30,000। গায়ে গোস্ত কেমন হবে এটার? 8 মন। 8 মন হয়ে যাবে দর্শক, 8 মন হয়ে যাবে বলতেছে। 2,30,000 কেমন হইলে বিক্রির খেয়াল? 2,00,000 করছি, কিন্তু কাস্টমার কিছু কম করা যাবে? কাস্টমার কেমন বলতেছে? নিচে 2 লক্ষের নিচে বলতেছে। দর্শক শুনলেন, 2 লক্ষ টাকার নিচে বলতেছে গরুর দামগুলো। আপনার নাম কি ভাই? মিনারুল ইসলাম। মিনারুল ইসলাম, আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01789 0789 66 66 30 20 20। দর্শক, আমরা মিনারুল ভাইয়ের এর আগে অনেক গরু দেখিয়েছি, অনেক করে আর কি 10-12টা করে গরু উনি হাটে আমদানি করে। আজকে উনি গরু কম নিয়ে এসছে, যার কারণ ওনার গরু একবারে লটে উনি বিক্রি করে ফেলেছে। ওনার থেকে আপনারা গরু নিতে চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখলাম। সুপ্রিয় দর্শক, আমরা এখানে 2টা আনকমন কালারের গরু দেখতে পাচ্ছি। আমরা গরু মালিকের সাথে কথা বলবো। চাচা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। নাম কি আপনার? নূর আলী। নূর আলী, এসছেন কোথা থেকে? শ্রীরামপুর। শ্রীরামপুর, কি জাতের গরু আপনার এই দুইটা? এটা দেশাল। সাদাটা কি দেশাল? সাদা হাসা। এটা দেশাল জাতের? দর্শক, এটা দেশাল বলতেছে। এটা দাঁত কয়টা? এটা 4টা, সাদাটা 4টা। আচ্ছা, এটার গায়ে গোস্ত কেমন হবে আনুমানিক? 7 মন করে। 7 মন হবে। কেমন দাম চাচ্ছেন এই সাদাটার? ওটার দাম চাচ্ছে 220। 220 কেমন হইলে বিক্রির খেয়াল? ওটা 210 হইলে বিক্রি করা যায়। কাস্টমার আসে কেমন দাম বলে? কাস্টমারে 10 কয়। 200 কত? 10? 210 কইছিল, এখন আর কচ্ছে না। হ্যাঁ, এখন 5 কয়। হ্যাঁ, 10 হলে ছাড়ুন। 10 হলেই ছেড়ে দেবেন? আচ্ছা, 10 বলেছিল তখন দেননি? না, এখন 5 পর্যন্ত উঠছে আর এক কাস্টমার। দর্শক, আমরা এবার চাচা 2 নম্বর গরুটা দেখবো। চাচা, এটা কি জাতের? এটা কি জাতের? এটা এই ছোট। এইটা এইটা এটাও দেশাল? এটার দাঁত কয়টা? এটার 2টা দাঁত আছে। দর্শক শুনলেন, 2টা দাঁত আছে এটার। এটার গায়ে গোস্ত কেমন হবে? একই হবে। এটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 220। কেমন হলে বিক্রির খেয়াল? 170 হলে বিক্রি করা যায়। কাস্টমার আসে, দাম বলে? কত টাকা পর্যন্ত বলছে? 1,65,000। দর্শক, আমরা চাচার নাম্বারটা আপনাকে জানাবো, আপনাদেরকে জানাবো। হ্যাঁ, 0195 0125 3131 8849 দর্শক,
এটা বিক্রি হয় কি? নাম্বারটা আপনাদেরকে দিয়ে রাখলাম, গরু দুইটা চয়েস হইলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। দর্শক, আমরা আনারুল কাকার তিনটা গরু আপনাদেরকে দেখাবো। ওনার গরুর কালেকশনগুলো আমি মাঝে মধ্যেই আপনাদেরকে দেখাই। আজকে তিনটা নিয়ে এসেছেন ভাই। লাল জাতের গরু, এই লাল যে কালারের গরুটা, এটা কি জাতের? সাহিওয়াল। এটা দাঁত কয়টা? চারটা দাঁত। গায়ে গোস্ত কেমন হবে আনুমানিক? 7.5 মন হয়ে যাবে। দর্শক শুনলেন, 7.5 মন গায়ে গোস্ত হয়ে যাবে বলতেছে। এটা দাম কেমন চাচ্ছেন? 1,90,000। কেমন হইলে বিক্রির খেয়াল? 70-75 হইলে বিক্রি করবেন। কাস্টমার দাম কেমন বলতেছে? 70 ভেঙে 70 বলতেছে। আপনারা 75-70 হইলে বিক্রি করে দিবেন। দর্শক দেখুন, মাঝখানের এটা তো কালো কালার, লালচে বলা যায়। দর্শক, এটা কি জাতের? এটাও সাহিওয়াল। এটা তো তলা গলা খুব ভালো দেখতেছি। এটা জুটটা অনেক সুন্দর। দর্শক দেখুন, এটার দাঁত কয়টা? এটার দাঁতে দুইটা। দর্শক, এটার দাম কেমন চাচ্ছেন? 1,75,000। কেমন হইলে বিক্রির খেয়াল? এটা 65। কাস্টমার কেমন দাম বলতেছে? 60 ভেঙে বলতেছে। দর্শক শুনলেন, আমরা 3 নম্বর গরুটা দেখবো, আনারুল চাচার। এটা ভাই, এটাও কি সাহিওয়ালের? এটাও সাহিওয়ালের। এটারও গলা গলা দেখুন দর্শক। এটার দাঁত কয়টা? দুইটা। এটার দাম কেমন চাচ্ছেন? 75। কেমন হইলে বিক্রির খেয়াল? 60-62। কাস্টমার এটার দাম কেমন বলছে? 60 ভেঙে দাম বলতেছে। সাথে থাকুন, আমি আপনাদের সামনে থেকে একটু গরুগুলো দেখাই। সুপ্রিয় দর্শক, আনারুল চাচার মোবাইল নাম্বারটা 01956-670-187। পছন্দ হইলে কন্ট্যাক্ট করেন। দর্শক, আমরা এটা কি জাতের গরু আপনাদেরকে জানাবো। কি জাতের গরু আপনাদের? এটা ফিজিয়াম, ফিজানের ক্রস। হ্যাঁ, ক্রস। দর্শক, তলা গলা দেখুন, এটা কিন্তু অনেক ভালো। দাঁত কয়টা? দাঁত এনে এখনো দাঁত হয়নি। গায়ে গোস্ত কেমন হতে পারে আনুমানিক? 5.5 হবে। 5.5। দাম কেমন চাচ্ছেন? দাম 180 চাচ্ছে। কেমন হলে বিক্রি খেয়াল? এক দাম বলবেন। সুপ্রিয় দর্শক, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি আপনাদেরকে আলমডাঙ্গা পশুহাট থেকে গরু বর্তমান বাজার মূল্য জানানোর চেষ্টা করেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমি আমার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইল ফোনে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।